এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা। ফিরেছেন সাব্বির। চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আসর। এবারের আসরটি হবে টি টোয়েন্টি ফর্মেটে। এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দলের টি টোয়েন্টি অধিনায়ক বদলানো হয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। সেই সঙ্গে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলও দেওয়া হয়েছে। দলে জায়গা ফিরে পেয়েছেন হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমান। সাব্বির বাংলাদেশের হয়ে সর্বশেষ টি টোয়েন্টি খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে। প্রায় তিন বছর পর দলে ডাক পেলেন তিনি। চোট কাটিয়ে ফিরেছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। সাব্বির সাইফুদ্দিনের মতো ফেরার সম্ভাবনা ছিল সৌম্য সরকারের। তাকে টি টোয়েন্টি দলে ফেরানো নিয়েও অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল, তবে এবার সুযোগ মেলেনি বাহাতি এই ব্যাটারের। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজের দল থেকে চোটের কারণে ছিটকে পড়েছেন লিটন দাস আর শরীফুল ইসলাম, বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার ও নাজমুল হোসেন শান্ত। এদিকে বিশ্রাম শেষে টি টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ, রিয়াদ আর মুশফিকুর রহিম। এবারে দেখে নিই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল। সাকিব আল হাসান অধিনায়ক, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ। এশিয়া কাপের জন্য ১৭ জনের একটা স্কোয়াড রেডি করা হয়েছে। সাকিব আল হাসান ক্যাপ্টেন, আনামুলক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সাদ্দিক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহাদি, সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহদি মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, নম্বর ১৭ তাসকিন আহমেদ। এখন এশিয়া কাপের জন্য চিন্তাভাবনা করছি যে এশিয়া কাপের পরে পরে বিশ্বকাপ, সেরা খেলোয়াড়কে না পেলে তো দলে সবসময় একটা প্রেশার কাজ করবে। সুতরাং এখন পেয়েছি আর স্বস্তিতে লিড দিবে টিমের, সব কিছু নিয়ে আলোচনা হয়েছে, টিমের দিকে খারাপ দিক ভালো দিক সব দিক নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি এশিয়া কাপ থেকে আমরা একটা ভালো একটা পারফরমেন্স আসবে। একটা কোয়েশ্চেন আছে, তারপর আমাদের কিছু কিছু খেলোয়াড়কে কিন্তু যারা অফর্মে থাকে ওদেরকে কিন্তু আমাদের দুইটা জায়গায় কিন্তু নার্সিং করা হচ্ছে, এটা আপনারা এখন দেখছেন না। আমাদের এইচপি ইউনিটে যাচ্ছে কিছু প্লেয়ার যাচ্ছে আপনাদের টাইগার্সের প্র্যাকটিসে, এখানে কিছু ওখানে খেলাও হচ্ছে। কিছু প্লেয়ারের অবস্থানটা দেখে কিন্তু আমরা সিদ্ধান্তটা নিচ্ছি, যেহেতু এখন ডোমেস্টিক ক্রিকেট নেই, তো সেই হিসাবে ওই চিন্তা ভাবনা করেই কিন্তু ওই খেলোয়াড়কে দেখে কিন্তু ইনক্লুশনটা করা হচ্ছে।